কিছুটা ফ্রাইড রাইস তৈরি করব। লাগবে 2টা ডিম, 1টা টমেটো কুচি, কিছু পেঁয়াজ পাতা, কাঁচামরিচ, লবণ, গোলমরিচ গুঁড়া, 1 কাপ করা রাইস সাদা তেল। টমেটো কুচি, আমি এখানে 2টা ডিম দিয়ে দিব। রাইসটা আমি আগে ফুটিয়ে রেখেছিলাম, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। একটু লেবু রস দিয়ে দেবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।